আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, তো আজকে একটা ভিডিও শেয়ার করব, এই যে মেঘলা আকাশের। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এটা হচ্ছে বিকাল 5টার দিকে, তখন এমন পরিমাণ মেঘ হয়েছিল, দেখতেই পারছেন পুরো আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে আছে। আর এই কয়েকদিন যাবৎ, হয়তো 15-20 দিনের এরকম, এমন যে ভাবসা একটা গরম, যেমন রোদ তেমন গরম, তেমন লোডশেডিংয়ের এই কাহিনী, সবার জনজীবনটা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে। তো এই কয়েকদিন পরে গতকালকে আকাশে মেঘ দেখা দিয়েছিল, আর আলহামদুলিল্লাহ বৃষ্টিও হয়েছিল অনেক বেশি। তো এটা আমি বৃষ্টির আগ মুহূর্তে ভিডিওটা করেছিলাম, খুব ভালো লাগছিল। যখন এই যে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে, সাধারণত সবার কাছে কীরকম হয় জানি না, কিন্তু ওই যে বিদ্যুৎ চমকানো এইগুলো আবার খুবই ভয় লাগে। একদম পুরো যে মেঘলা হয়ে থাকে আর ঠান্ডা যে বাতাসটা ওঠে বৃষ্টি হওয়ার আগে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখতেই পারছেন গাছগুলো কীভাবে দুলছে, অনেক বেশি ঝড় হচ্ছিল, বিদ্যুৎও চমকাতেছিল, তবে খুব বেশি না, অল্প, কিন্তু বাতাসটা অনেক বেশি হচ্ছিল এই রোদের মধ্যে। তারপরে যে এরকম বৃষ্টি বা এই বাতাসটা, খুব শান্তি লাগছিল। অন্য কোথাও বৃষ্টি হয়েছে কি না জানি না, এটা হচ্ছে বুধবারে বৃষ্টিটা হয়েছিল, মানে গতকালকে, আমি আজকে বৃহস্পতিবার আজকে ভয়েস ওভারটা দিচ্ছি। কিন্তু আজকে যে পরিমাণ গরম মনে হচ্ছিল রোদ থাকাকালীন যে গরমটা ছিল, তার থেকেও বেশি। আজকে রোদ নেই, রোদ নেই, একদম মেঘলা মেঘলা, কিন্তু কোনো বাতাস নাই, আর ভাবসা একটা গরম, খুব অতিষ্ঠ লাগছে একদম। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, দেখতে পারছেন। এটা আমি অন্য রুমে যে আবার ভিডিও করেছিলাম, তো এই যে দেখেন কি জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি যখন জোরে হচ্ছিল তখন পুরো ধোঁয়া উঠলে যেরকম হয় ওরকম ধোঁয়া ধোঁয়া ওরকম হচ্ছিল আর কি। আর অনেকক্ষণই বৃষ্টি হয়েছিল, প্রায় আধা ঘন্টার উপরে বৃষ্টিটা হয়েছিল। এই যে দেখছেন ধোঁয়া ধরনের কীরকম উঠছে, এটা কিন্তু বৃষ্টির জন্যই হচ্ছিল, বৃষ্টির গতিটা যেহেতু অনেক বেশি ছিল তার জন্যই হয়তো এরকম হচ্ছিল। আর বাতাসও হচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল, পুরো পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আজকে যে হারে গরম পড়ছে কি আর বলবো। এদিকে কারেন্টও নেই, কারেন্ট প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, কারেন্ট নেই বাসায়, খুবই খারাপ অবস্থা। যেমন গরম কারেন্ট নাই, সবার এখানে হয়তো এরকম লোডশেডিং হচ্ছে। যাই হোক, বৃষ্টি দেখে অনেক ভালো লাগছিল। এখন মনে হচ্ছিল যখন ভয়েস ওভারটা দিচ্ছি, এখন বৃষ্টি হলে মনে হয় অনেক ভালো হতো। এই যে এটা বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরের মুহূর্ত দেখেন, অনেক সুন্দর লাগছে, সব কিছু স্বচ্ছ মনে হচ্ছে, অনেক ক্লিন পরিষ্কার। এই যে পুরো আকাশটা একদম নীল হয়ে গিয়েছে, একদম ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগছিল তখন। এই জন্য আবার বৃষ্টি যখন শেষ হয়ে গিয়েছিল, তারপরে আবার আপনাদের জন্য অল্প একটু ক্লিপ নিয়েছি যেন শেয়ার করতে পারি যে বৃষ্টি হয়ে যাওয়ার পর মুহূর্তটা আসলে কতটা নীরব শান্ত, অনেক ভালো লাগে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।